Assalamualaikum, welcome back to another video. আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো এখন সকাল তো বাপেছে সকালের জন্য আজকে স্পেশাল একটা নাস্তা বানাই এগ স্যান্ডউইচ বানাবো তো সেটা আপনাদের সাথে শেয়ার করি এখানে তিনটা ডিম সিদ্ধ করতে দিচ্ছি আর বাকি ভেজিটেবল কিছু কেটে নেব এখানে গাজর অল্প হাফ আমি গ্রেট করে নেব আর এই শসাটা গ্রেট করে নেব শসা একটা শসা পুরা গ্রেট করে নিলাম আর এই জায়গায় গাজর একটা গাজর থেকে এই পরিমাণে রেখে দিয়েছি দুইটা স্যান্ডউইচ বানাবো তো এর জন্য পুরোটুকু নেইনি তো এখন দেখি ডিমটা এখন মনে হয় সিদ্ধ হয়নি ডিমটা সিদ্ধ হইতেছে তারপর আবার ফিরে আসতেছি সবাই অপেক্ষা করতেছে কখন ধর ঘরের দরজা খুলবে ঘরের মধ্যে যাবে ঠান্ডা হওয়ার জন্য কিরকম করে ঝগড়া করে আই থিঙ্ক শি ইজ প্রেগনেন্ট একজন আছে ওই কোনার মধ্যে দেখাইতেছে এই যে নিয়েছে সবার বড় সর্দার এই ডিম দুইটাও আমি এখন গ্রেট করে নেব গরম অবস্থা করার সময় প্রতিদিনের মতনই আমি বলি গরম গরম আজকে সকালেই অনেক গরম আমি এই জায়গায় চায়ের জন্য দুধ আর পানি মিক্স করে বসাই দিয়েছি এখন এটার মধ্যে এলাচি দিয়ে দিব এলাচি ফ্লেভারওয়ালা চা আমার কাছে অনেক ভালো লাগে একটা এলাচি আর ছোট এক টুকরা দারচিনি দিয়ে দিতেছি সব কিছু জায়গায় রেডি গাজর শসা ডিম ব্রেড গোলমরিচ কালো মরিচ গোল আমরা সাধারণত গোলমরিচই বলি এই যে এটা ব্ল্যাক পেপার গরমে সব উলট পালট হয়ে আছে এটা এ জায়গায় আছে মেয়োনিজ আর লবণটা দেওয়ার সময় দেখাইতেছি এবার আমি একটা বড় পাত্রে সব কিছু ঢাইলা নেব সব কিছু নিয়ে একবার ঘরের মধ্যে চলে আসছি বারান্দায় কাজ করার মতন অবস্থা নেই প্রচুর গরম লাগতেছে আর গরমের মধ্যে আমার হাঁচি শুরু হয়ে যায় অ্যালার্জির সমস্যা বাইরে যায় এই জায়গায় দুইটা ডিম যেটা কি করে নিয়েছে একটু ভালো মতো মিক্স করে তারপরে ঢেলে দিই যে যে রকমের ঝাল পছন্দ করেন ওই রকম মেরে দিতে পারেন আমি এটুকু দিয়ে দেখি তারপরে টেস্ট অনুযায়ী আবার দেখা যাবে কিরকম অল্প একটু লবণ এবার মেয়োনিজ দেবে এটার কি রেস্টুরেন্ট স্টাইলে একটা স্যান্ডউইচ আশা করি আপনাদের সবার ভালো লাগবে বাসায় বানায় ট্রাই করে দেখবেন কীরকমের হলো আমাকে কমেন্টে জানাবেন ইচ্ছা করলে এর মধ্যে আরও ভেজিটেবল অ্যাড করা যায় ক্যাপসিকাম তারপরে ক্যাবেজ বিটরুট একটা বানাই দেখাই তারপর মা ভাত এখনো ফ্রেশ হয়নি মার জন্য তারপরে বানাইতেছি
মেয়েটা ব্রাউন ব্রেড নিছি, আপনারা চাইলে হোয়াইট ব্রেডও নিতে পারেন। এখন এটা পিস করি, দোকানে বানালে সাইডের কিনারা গুলো ব্রাউন গুলো কাইটা ফালাই দেয়, তো আমি তো ঘরের মধ্যে খাবো, এর জন্য আর কাইটা ফালাইলাম। নেক্সট অপচয় করার কি দরকার, এই তো রেডি আমার স্যান্ডউইচ। আপনারা কমেন্টে জানাবেন কেমন হলো স্যান্ডউইচটা, রেসিপিটা। এতো রেডি, এখন চাটা হইলে খাওয়া দাওয়া শেষ করতেছি, সকালের নাস্তা তিনজনের জন্য বানাইছি, তো এর জন্য এতগুলো, আমার জন্য, মার জন্য আর আমার খাওয়ার জন্য।